হাই গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস, আমরা এখন মেলায় ঘুরতে যাচ্ছি। আমার সাথে আদিত্য এবং আমার ছোটো ছেলে আছে। তো বন্ধুরা, ফুনাক শিল্প বাণিজ্য মেলা যাচ্ছি। ওখানে কী কী আছে এবং আদিত্য এবং আমার ছোটো ছেলে কোথায় কোথায় উঠে এবং কীভাবে মজা করে, সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। তো বন্ধুরা, সাথেই থাকবেন। আর আমার চ্যানেল যারা নতুন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবে লাইক করবেন, ভালো থাকবেন, সাথে থাকবেন। হ্যালো গাইস, আমরা অলরেডি ফুনাক শিল্প মেলার ভিতর প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি দৃশ্য। এখানে পানির একটা ফোয়ারা লাল নীল রঙে ভরা, অত্যন্ত চমৎকার আবারও বলছি। তো গাইস, সাথেই থাকবেন, চলুন মেলার অন্যান্য অংশটা একটু ঘুরে আসি। আমাদের ছোটো বাবু অনেক লোকজন দেখে ভয় পেয়ে গেছে, তাই কোল থেকে নাড়তে চাচ্ছে না। তো বন্ধুরা, চলুন মেলার অন্যান্য পাশে আমরা একটু ঘুরে আসি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সুন্দর কিছু স্টোর। এখানে নানা ধরনের প্রসাধনী ও কসমেটিক্সের জিনিস পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুব এক্সাইটেড। তো বন্ধুরা, সাথেই থাকবেন, আমরা আরও মেলার অনেক অংশ আপনারা দেখি। বন্ধুরা, একটু বলে রাখি, এই মেলাটি অর্থাৎ ফুনাক শিল্পকর্ম মেলাটি লালমিহাট জেলার যে সরাওয়ার্দি মহাবিদ্যালয় রয়েছে সেখানেই চলছে। আপনারা একটি ওয়াটার পয়েন্ট দেখতে পাচ্ছেন। শেষ পর্যন্ত আমাদের ছোট বাবু আমাদের কোল থেকে মাটিতে নেমেছে ও অবাক হয়ে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তুমি কি উঠবা একলাতে? তুমি উঠবা? তুমি উঠবা? এই দেখো কত সুন্দর, এই যে বাবুরা ভিতরে দেখছো। হ্যাঁ, তুমি উঠবা? তুমি উঠবা এটাতে? বন্ধুরা, মেলা দেখা শেষ, আমরা এখন বাসার দিকে যাব। তার আগে আদিত্য আচার খাবে, তাই আচারের নেওয়ার ব্যবস্থা চলছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। বাই বাই, টাটা।